हेलो स्टूडेंट्स, आज के हमरा वृत्तेर क्षेत्रफल चैप्टारे 27 नम्बर प्रश्न आसबो। कोषे देखी 18 पेज 261 चलछिलो। एखान थेके संक्षिप्त प्रश्न उत्तर शुरू होच्छे तोमादेर। प्रथम प्रश्न आसछे, एकटी वृत्ताकार क्षेत्रेर व्यासार्धेर दैर्घ्य, एकटी वृत्ताकार क्षेत्रेर व्यासार्धेर दैर्घ्य 10% बृद्धि करले वृत्ताकार क्षेत्रेर क्षेत्रफल शतकरा बृद्धि पाबे। ताहले एकटा वृत्ताकार क्षेत्रेर व्यासार्ध जदि तुमि 10% बाड़िये दाओ ताहले क्षेत्रफल कत बाड़बे? मने करो वृत्ताकार क्षेत्रेर व्यासार्ध छिलो एइटा आर, ताहले क्षेत्रफल एतटा जतटा आछे पुरो। एइभाबे जदि आमि व्यासार्धटाके 10% आरो बाड़िये दिई, आर किछुटा मने करो बाड़िये दिलाम, ताहले वृत्ताकार क्षेत्रटा निश्चय आरो बेड़े जाबे। प्रश्न होच्छे एटा कतटा बाड़लो? तो खूब साधारण प्रश्न, तुमि आगे किछु एकटा धरे नाओ, एक्स धरो, आर धरो, एक्सो धरो, जाइ होक, जे आगे व्यासार्ध छिल कत, तारपर तार क्षेत्रफल बार करे दाओ, छेड़े दाओ। एइबारे व्यासार्धके 10% बृद्धि करे दाओ, जत हलो ताके आरेकबार क्षेत्रफल बार करे दाओ। एइबारे दुजनेर वियोग करे दिलेई তুমি কত বৃদ্ধি পাবে পেয়ে যাবে, আর কত বৃদ্ধি পাবে সেটা পাওয়ার পর একবার শতকরা হারে বার করে নেব আমরা। একটু স্টেপ বাই স্টেপ আমি আসি। প্রথমে প্রথমত বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বাড়ছে, তার আগে ছিল কত ধরে নাও, ধরি এক্স, ধরি প্রাথমিক, ধরি প্রাথমিকভাবে বৃত্তের ব্যাসার্ধ ছিল x, আর যেহেতু কোনো ইউনিট দেয় নাই তাই একক ধরে নিচ্ছি, x একক মনে করা ব্যাসার্ধ ছিল। তাহলে ক্ষেত্রফল তার কত ছিল? যদি ব্যাসার্ধটা x ছিল তাহলে ক্ষেত্রফল কত ছিল? এত প্রাথমিকভাবে বৃত্তের ক্ষেত্রফল নিশ্চয় পাই আর স্কোয়ার, তার মানে পাই এক্স স্কোয়ার বর্গ একক ছিল। এটা হয়ে গেল প্রথম বৃত্তের ক্ষেত্রফল, এই জায়গাটা মনে করো। এইবার তোমার কি বলছে, ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি করো তাহলে ব্যাসার্ধটাকে যদি আমরা 10% বাড়িয়ে দিই হবে কত? তাহলে এত ব্যাসার্ধকে 10% বৃদ্ধি করলে বর্তমান ব্যাসার্ধ হবে কত? যদি ব্যাসার্ধ তুমি 10% বৃদ্ধি করে দাও তাহলে বর্তমানে ব্যাসার্ধ কত হবে? আগে কত ছিল x, আর বাড়ছে কত 10%। তাহলে লিখবে কি করে, যে ব্যাসার্ধ বাড়লে কত হচ্ছে না, x প্লাস এক্সের 10%, এটা হলো বাড়লো। সাপোজ আমি একটু বলে নিই কেন প্লাস মাইনাস হচ্ছে। মনে করো এই কলমটার দাম 100 টাকা, এই পেনটার দাম মনে করো 100 টাকা। তোমাকে বলা হলো যে এর দাম 10% বাড়ালাম, তাহলে এইবারে দাম কত হলো? তাহলে তুমি মনে করো কলমটার দাম 100 টাকা, এর দাম আমি 10% বৃদ্ধি করছি, 10%, তাহলে 100-এর 10% বাড়াচ্ছি, তাহলে এইবারে কলমটার দাম কত? তুমি যদি 100-এর 10% বাড়ছে বলে 100-এর 10% করে দাও তাহলে কত পাচ্ছ? পার্সেন্টেজ তুলে দিলাম 100 100 100 কেটে গেল 10 টাকা। তাহলে এখন কলমটার দাম কত কি হবে? 10 টাকা নিশ্চয়ই নয়। তাহলে কি করতে হচ্ছে, 100 টাকা যদি কলমটার দাম ছিল, 10% যদি বাড়লো, তাহলে এখন কলমটার দাম কত হলো? তুমি যদি শুধু 100-এর 10% করো তাহলে তুমি 10 টাকা পাবে। তো 10 টাকা তো আর কলমটার দাম এখন হচ্ছে না, 110 টাকা হচ্ছে। তার মানে 100টা আগে রাখতে হচ্ছে, তারপরের 10%। তার মানে আমাকে যদি বলা হয় যে কলমটার দাম 100 টাকা ছিল এবং আমি এর দাম 10% বৃদ্ধি করলাম, তাহলে এইবারে কলমটার দাম কত হলো যদি বার করতে বলে, তাহলে তুমি শুধু লিখতে পারো না যে 100-এর 10%, তোমাকে 100টা আগে লিখতে হবে প্লাস 100-এর 10%, 100 প্লাস 100-এর 10%,
তারপরে 100 প্লাস 110% মানে কত, তবে কি 110 টাকা তুমি পাবে। ভেবে দেখো আমি কি বলছো কথাটা। তাহলে কোনো কিছুর মূল্য বা কোনো কিছু 10% বাড়ানো হলো, 20% বাড়ানো হলো, কমানো হলো, তাহলে হলো কত যদি বলা হয় বেড়ে কমে, তাহলে তোমার কি করতে হবে, যেটা আছে ওটা প্লাস তার অত পার্সেন্ট, তবে কি তুমি বাড়লো কত সেটা পাবে। বা যদি কমলো বলে, তাহলে যেটা আছে সেটা মাইনাস তার অত পার্সেন্ট, সেটা যেটা পাবে সেটা হবে কমলো। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, যদি আমার ছিল ব্যাসার্ধ এক্স, 10% বাড়ালাম, তাহলে এইবারে হলো কত, তার মানে আমাকে নিশ্চয়ই এক্স যেটা আছে ওটাকে লিখতেই হবে, প্লাস এক্স এর 10% লিখতে হবে। শুধু ভুল করে এক্স এর 10% লিখে দিও না। তেমনি যদি হ্রাস পায় বলে, তাহলে এটাকে মাইনাস করে দিতে হবে, কিন্তু আগে এটাকে লিখতে হবে, তারপর তার কত পার্সেন্ট সেটা। ঠিক আছে, চলে আসছি আমরা মূল বিষয়ে। মূল বিষয়টা আমরা আসছি, তাহলে এটাকে সলভ করে নেওয়া যাক। এক্স প্লাস এক্স এর 10%, এক্স প্লাস এক্স এর কেক্স বাই 10, লসাগু করে দিচ্ছি 10, এর সঙ্গে এরকম 10 আর এক্স, 10x প্লাস এক্স, 10x প্লাস 10x প্লাস এক্স সমান 11x, 10টা এক্স একটা এক্স, 11x বাই 10 একক। এবারে ব্যাসার্ধকে, প্রথমে ব্যাসার্ধ কত ছিল, এক্স ছিল, ক্ষেত্রফল পাই এক্স স্কোয়ার, এইবারে ব্যাসার্ধ 10% বাড়লো, তাহলে হলো কত, এত, তাহলে এবারে ক্ষেত্রফল কত হবে, এত বর্তমান ক্ষেত্রফল ফর্মুলা নিলে পাই আর স্কোয়ার হবে, আর কোনটা এখন ওইটা পাই আর স্কোয়ার, পাই 11 স্কোয়ার 11 11 121, এক্স স্কোয়ার বাই একের পিঠে দুটোর জায়গায় 4টা 0 হয়ে যাবে বর্গ একক। এবার দেখো আমার ঠান্ডা মাথায় ভাবো, প্রথমে ক্ষেত্রফল ছিল এত, এখন ক্ষেত্রফল হলো এত, তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল, কতটুকু বাড়লো, তাহলে কতটুকু বাড়লো কি করে পাবে, নিশ্চয় বিয়োগ করবে, আগের ক্ষেত্রফল ছিল এত, এখনের ক্ষেত্রফল হলো এত, বাড়লো কতটা বিয়োগ করে দাও, তাহলে এত ক্ষেত্রফল বৃদ্ধি পেল, এত ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত বাড়লো, ছিল এত হলো এত, এটা মাইনাস এটা করো, এটা বড় নিশ্চয়ই, পাই মাইনাস পাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এই ক্ষেত্রফল মাইনাস এক্স ক্ষেত্রফল। এবারে একটু কমন নিয়ে ছোট করে নেওয়া যাক, কমন নিচ্ছি, সরি এখানে একটু ভুল হয়ে গেছিল, 10 আছে এখানে, 10 হতো 100 লিখে দিয়েছিলাম, তাহলে 10 এর স্কোয়ার 100 হবে, তাহলে 100 এটা। এবার বিয়োগ করছি, লসাগু 100, ওপরে হবে পাই 121 এক্স স্কোয়ার মাইনাস, এর সঙ্গে এটা গুণ হবে 100 পাই এক্স স্কোয়ার, তার মানে সাজিয়ে লিখছি পাই 100x স্কোয়ার। দেখে না আমি লসাগু 100 করছি, তাহলে পাই 121x স্কোয়ার আর মাইনাস 100 সঙ্গে 100 পাই এক্স স্কোয়ার, পাই 100x স্কোয়ার সাজিয়ে লিখলাম সমান কত দাঁড়াচ্ছে, তাহলে 121টা পাই থেকে 100টা পাই বিয়োগ যাচ্ছে, তাহলে 21টা পাই রয়েছে, লক্ষ্য করে দেখো পাই এক্স স্কোয়ার পাই এক্স স্কোয়ার তো রয়ে গেছে, 121 থেকে 100 গেল, 21টা পাই এক্স স্কোয়ার বাই 100 বর্গ একক পড়ে আছে। ঠিক আছে, বিয়োগ করে তুমি দেখতে পাবে 121 থেকে 100 গেল, 21টা রইল, আর পাই এক্স স্কোয়ার আগে পরে তুমি যেখানে লিখো আর নিচে এক্স স্কোয়ার, এটা হয়ে গেলো আমাদের প্রাথমিক একটা অংশ।
क्षेत्रफल बृद्धि पाच्छे एतो एरपर जे जायगाटा आमरा शेष आसछि सेटा होच्छे जे शतकरा তাহলে তোমার প্রথম কাজই হচ্ছে যে যদি বলে শতকরা কত বাড়লো শতকরা কত কমলো তাহলে সঙ্গে সঙ্গে তুমি প্রথমেই শতকরাটা পাবে না তুমি আগে মোট কত বাড়লো বা মোট কত কমলো দেখে নাও তাহলে মোট বাড়লো এতটা এইবার তুমি শতকরা করে দাও তাহলে আমি আরেকবার শেষ করে নিই প্রথমের ব্যাসার্ধ পরে ক্ষেত্রফল বার করলাম এইবার ব্যাসার্ধকে 10% বাড়াইলাম হলো ব্যাসার্ধ এত এইবারে ক্ষেত্রফল বার করে দিলাম মোট তাহলে আগের ক্ষেত্রফল এটা এখনো ক্ষেত্রফল এত তাহলে বাড়লো কতটা ক্ষেত্রফল বিয়োগ করে দেবো তাই বিয়োগ করে দিলাম এবারে বৃদ্ধি পেল ক্ষেত্রফল এতটা প্রশ্নটা কত বৃদ্ধি পেল বলো না বলেছে শতকরা কত তাহলে ওর জন্য আর একটা লাইন তাহলে আমি উপর অংশটা মুছে নিচ্ছি এটা আগের ক্ষেত্রফল কিন্তু ওইটা কিন্তু দরকার আছে এত ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় কি করে বার করবে যেটুকু ক্ষেত্রফল বাড়লো বা কমলো যেটুকু হ্রাস পেল বা বৃদ্ধি পেল সেটা উপরে তার মানে 21 পাই এক্স স্কোয়ার বাই 100 এটা উপরে যেটুকু বাড়লো বা কমলো সেটাকে সবসময় উপরে দিবে যখন তুমি শতকরা বার করবে আর নিচে আসল ক্ষেত্রফলটা আসলটা আসল মানে কোনটা যেটা প্রাথমিক ক্ষেত্রফল যেটা পাই এক্স স্কোয়ার বেরিয়েছিল যেটা প্রাথমিক ক্ষেত্রফল প্রথমে যেটা সেটা যেমন মনে করো শতকরা লাভ বার করলে শতকরা ক্ষতি কী করে নিয়ম ছিল লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 সেই রকম আর কি যেটা বাড়বে কমবে সেটা উপরে নিচে আসলটা আর গুণিত 100 এবার এটাকে সলভ করো কত পাচ্ছ দেখো তাহলে আমরা সলভ করেছি এটাকে 21 পাই এক্স স্কোয়ার বাই 100 এটা উপরে চলে যাবে কত হবে এর নিচে কিছু নেই মানে 1 আছে 1 বাই পাই এক্স স্কোয়ার তুমি যদি এভাবে সাজিয়ে লিখো নাহলে যার যেমন ক্ষমতা এগিয়ে যাবে ডায়েট করতে পারো তোমার ইচ্ছা 100 100 গেল নিচেটা উপরে উঠে গেল তাই পাই নিচে একটা 1 দিয়ে দিলাম আর উঠি উপরে তুলে দিলাম পাই এক্স স্কোয়ার চলে গেল এত হবে 21 কে 21 শতকরা বৃদ্ধি পেল 21 এত 21 ভাগ আর কি কারণ যদি তুমি শতকরা লিখো তাহলে তুমি পার্সেন্টেজ লিখতে পারবে না তোমাকে অন্য কিছু লিখতে হবে অংশ লিখতে পারো ভাগ লিখতে পারো তাহলে এত ক্ষেত্রফল বৃদ্ধি পেল 21% পরে তুমি আলাদা করে পার্সেন্টেজ দিতে পারো চাইলে বাকি ভাষাটা নিজে ঠিক করে লিখবে এই হয়ে গেল একরকম দু নম্বর প্রশ্ন একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হ্রাস পাবে যখন যার খুশি হ্রাস করে দিচ্ছে বৃদ্ধি করে দিচ্ছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করছে তাহলে মনে করো একটা বৃত্তাকার ক্ষেত্র ছিল এতটা হ্রাস করে দিল 50% হয়ে গেল এতটা প্রশ্নটা হচ্ছে তাহলে ক্ষেত্রফল শতকরা কতটা কমবে খুব সহজ প্রশ্ন ঠান্ডা মাথায় পরপর এগোবো আমরা তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমাকে 50% কমানো যাবে শুরু করছি একবারে এটা বুঝিয়ে দিচ্ছি না আমি একটু একটু স্টেপ বাই স্টেপ আসছি তাতে তোমাদের সুবিধা হবে তো একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা কি ছিল আগে দেখে নেওয়া যাক তাই ব্যাসার্ধ তাহলে একটা ধরে নিই মনে করি প্রাথমিকভাবে বৃত্তের ব্যাসার্ধ ছিল আর একক এক্স ধরতে পারো আর ধরলাম আমার ইচ্ছা তাহলে মনে করি প্রাথমিকভাবে বৃত্তের এক ব্যাসার্ধ ছিল আর একক তার মানে এর ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি আর একদম ঠান্ডা মাথায় বুঝতে হবে তাহলে পরিসীমা কত আর ক্ষেত্রফল কত দেখানো তাহলে এত প্রাথমিকভাবে বৃত্তের পরিসীমা হওয়া দরকার 2π × r একক নিশ্চয় আর ক্ষেত্রফল প্রাথমিকভাবে বৃত্তের ক্ষেত্রফল কত হওয়া দরকার নিশ্চয়ই পাই আর স্কোয়ার বর্গ একক
ক্ষেত্রফলটা কেন বার করে নিলাম, কারণ ক্ষেত্রফলই তো আসল প্রশ্নটা, হ্রাসবৃদ্ধি। তাহলে মনে করো আসলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ ছিল আর, তাহলে যদি আর হয় ব্যাসার্ধ তাহলে এর পরিসীমা কত আর এর ক্ষেত্রফল কত আমি বার করে নিয়েছি, ঠিক আছে? এতটা এই স্টেপটা তুমি ছেড়ে দাও। এইবারে কি বলছে, ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করছো, তাহলে পরিসীমাটা 50% কমিয়ে দাও, কত হচ্ছে? এতই পরিসীমা 50% হ্রাস করলে হবে, 50% মানে তো অর্ধেক, তাহলে কোনো কিছুর 50% 50/100 লিখো বা একেবারে বাই অর্ধেক করে দাও, একই ব্যাপার। তাহলে পরিসীমা 50% হ্রাস করলে কত হবে, ছিল কত দেখো 2πr, তার অর্ধেক করে দাও, ঠিক আছে না? যদি পরিসীমা ছিল মনে করো 10 সেমি, যদি 50% কমিয়ে দাও কত হবে, মানে তো অর্ধেক কমিয়ে দিলে, তার মানে 4 সেমি হয়ে গেল। তাই যদি তোমার 2πr ছিল, আর নাহলে তুমি এভাবে লিখতেও পারো 2πr এর 50% পার্সেন্ট তুলো, ওইটাই তুমি পাবে বাই 2, তো অর্ধেক হয়ে গেল, 2 2 কেটে গেল, πr একক। কি পেলে তুমি লক্ষ্য করো, পরিসীমা 50% হ্রাস করলে পরিসীমা হবে কত, πr, কারণ অর্ধেক করে দিলাম, তার মানে এইটা মনে করো পরিসীমাটা অর্ধেক করে দিলে, তাহলে এখনকার পরিসীমা হয়ে গেল এইটা, এর অর্ধেক হবে এটা প্রায় প্রায় পরিসীমাটা। এখন এটা যদি পরিসীমা হয় তাই এর ব্যাসার্ধটা কত তুমি আগে বার করো, এর ব্যাসার্ধ যা ছিল ছিল, পরিসীমা অর্ধেক করাতে, এই পরিসীমাটা অর্ধেক করাতে এর ব্যাসার্ধ এবারে কত দেখা যাক। এত বর্তমান পরিসীমাটা কত, বর্তমান পরিসীমা নিশ্চয় পায় আর একক, আর কোনো কিছুর পরিসীমা জানলে বৃত্তের তার ব্যাসার্ধ কি করে বার করবে, ফর্মুলা লিখে। তাহলে পরিসীমার ফর্মুলা কি, 2πr সমান ওদিকে আছে πr। এবারে এই আরটা আর ওই আরটা তারা সমান নয়, তাই যখন তুমি এই ফর্মুলাটা লিখছো এর নামকরণটা আলাদা কিছু দিয়ে দিলাম, মনে করো r1 দিয়ে দিলাম, তাহলে পরিসীমার ফর্মুলা 2πr1 সমান পরিসীমার মানটা, ঠিক যেমন পরিমিতির অঙ্ক করো, পরিসীমার মান দেওয়া আছে, এদিকে ফর্মুলা লিখলে আর ওদিকে মানটা লিখলে, ট্রান্সফার করলে আর পেয়ে গেলে, ঠিক সেইরকমভাবে। এতএব r1 সমান কত হচ্ছে, πr/2π। r1 এর মান বার করবো, তুমি যদি এই এর এর ব্যাসার্ধ না বার করতে পারো তো এর ক্ষেত্রফল কী করে বার করবে, যার জন্য আমরা ক্ষেত্রফলটা বার করছি, তাহলে 2π নেমে গেল, ππ চলে গেল, r/2 একক রইল। তুমি কোথায় পৌঁছেছো, r1 এর মান পৌঁছেছো, এটা r1 কোনটা, ওইটা, তার মানে তুমি এখন এর ব্যাসার্ধটা জানো r/2। তাহলে আরেকবার ঠিক করে বলিনি পুরোটা, প্রথমে ব্যাসার্ধ আর ধরেছো, তাহলে এর পরিসীমা কত ক্ষেত্রফল কত বার করে দিলে, ছেড়ে দিলে ওকে। এইবারে বলেছে যে পরিসীমাটাকে 50% কমাচ্ছে, বলেনি যে ব্যাসার্ধ কমাচ্ছে, পরিসীমা 50%, তাহলে পরিসীমা যদি 50% কম হয়, তাহলে পরিসীমা 50% কমালে কত হবে, আগে যদি 2πr ছিল অর্ধেক কমিয়ে দাও, তাহলে অর্ধেক মানে তো বাই 2, πr হয়ে গেল, তাহলে বর্তমান পরিসীমা কত, যখন বৃত্তটা ছোট হয়ে গেল তার পরিসীমা πr, কারণ বর্তমান পরিসীমা πr। এবার পরিসীমা নিচে পরিসীমার ফর্মুলা লিখো, 2πr, দুটো আর তো এক নয়, তাই এটা একটা আমরা এখানে r1 করে দিলাম, এটাকে ট্রান্সফার করে দাও r1, তার মানে তুমি বর্তমান যে বৃত্তটা তার ব্যাসার্ধ পেয়ে গেছো, হরিণ ডাকছে। তাহলে এতএব ক্ষেত্রফল বার করো, বর্তমান ক্ষেত্রফল কত হবে, বর্তমান বৃত্তের ক্ষেত্রফল কত হবে, ফর্মুলা তো সেই πr² ছাড়বে না পিছু, কিন্তু এখানে কোন হারটা হবে, ছোট আর হবে, কারণ ছোট বৃত্তের ব্যাসার্ধ বার করছো, তাহলে পাই r1 এর মান কত, এটা r1 এর মান r/2, তার স্কোয়ার দেখে নাও, আমি এর ক্ষেত্রফল বার করছি, এর ব্যাসার্ধ তো r1, তাহলে পাই r1² পাই r1 মান r/2 তার স্কোয়ার, পাই r² / 2 × 4,
বর্গ একক। এতে বর্তমান ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার বা এটা। এরপর ভালো করে ভেবে না তুমি, প্রশ্নটা কি দিয়েছিল, একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা যদি 50% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তাহলে আগের ক্ষেত্রফল ছিল কত, এইটা বার করে রেখেছো তুমি, আর এখন ক্ষেত্রফল কত হলো, এইটা এইটা। তাহলে হ্রাস কতটা পেল, বিয়োগ করে দেব, এত ক্ষেত্রফল হ্রাস পায় বড়টা আগে, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই ফোর। তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় পাই আর স্কোয়ার মাইনাস এই ক্ষেত্রফল, বিয়োগ করে নিচ্ছি, লসাগু কত হবে, চার এর সঙ্গে এটা গুণে যাবে, ফোর পাই আর স্কোয়ার, ফোর পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। তাহলে আমি এর সঙ্গে গুণ করবো, ফোর পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, চারটা পাই আর স্কোয়ার থেকে একটা পাই আর স্কোয়ার গেল, তোমার চারটা পা ছিল একটা চলে গেল, কটা হলো তিনটা, তাহলে তিনটা পাই আর স্কোয়ার। এত এত বর্গ একক। শেষ কাজ আমরা কোথায় আসবো, প্রশ্ন বলেছে শতকরা কত, ঠিক আগের অঙ্কটা মনে করো, ক্ষেত্রফল কতটা বাড়লো বা কমলো, কোনো কিছুই কতটা বাড়লো বা কমলো আগে বার করো, এইবার পরের লাইনে শতকরা যাব। তাহলে এত শেষ স্টেপে আমরা আসছি শতকরা, তাহলে উপর অংশ মুছে নিচ্ছি, আশা করি দেখে নিয়েছো তখন তোমরা। আসল ক্ষেত্রফলটা চেক করে রাখো, আসল ক্ষেত্রফলটা পাই আর স্কোয়ার, ওইটা আমাদের দরকার শতকরা বার করার জন্য। এতে ক্ষেত্রফল হ্রাস পায় যেটুকু বাড়বে কমবে সেটুকু উপরে, কোনটা, এইটা থ্রি পাই আর স্কোয়ার বাই ফোর বাই আসল ক্ষেত্রফল নিচে, কোনটা ঠিক পাই আর স্কোয়ার ইনটু হান্ড্রেড। সলভ করে দেওয়া যাক, এর নিচে কিছু নাই, ওয়ান দিয়ে দাও উল্টে যাবে, ওয়ান বাই পাই আর স্কোয়ার ইনটু হান্ড্রেড, কাটাকুটি করো, পাই পাই গেল, আর স্কোয়ার আর স্কোয়ার গেল, চার চিসাং একশো, তিন চিসাং পঁচাত্তর ভাগ। এতে এখানে আমি শতকরা ক্ষেত্রফল হ্রাস পায় পঁচাত্তর ভাগ, এত ক্ষেত্রফল হ্রাস পাবে 75%। বাস আমরা তিনের প্রশ্ন, তিনের প্রশ্ন, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার, একটা বৃত্ত তার ব্যাসার্ধ আর মিটার, সাদা মাটা গল্প, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো, অন্য একটা বৃত্তের ব্যাসার্ধ কত হলে তার ক্ষেত্রফল, ওর ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের আগের ক্ষেত্রফলের এক্স গুণ হবে, এক্স গুণ হবে, কি করা যেতে পারে। এটার আগে আমি একটা ধাঁধা বলি তোমাদের, ছবি দেখা যাক সলভ করতে পারো কিনা। মনে করো এটা কিসের ছবি, কে বলতে পারে, কুইজ ধাঁধা,
এটা কিসের ছবি দিলাম বাইরের আউটলাইনটা বাদ দিয়ে কিসের ছবি দিলাম ভিডিও শেষে এই প্রশ্নের শেষে উত্তরে আসব কে বলতে পারে লক্ষ্য করো কিসের ছবি চলে আসছে আমরা এখানে তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার একটু ছবি তো বুঝে নেওয়া যাক একটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ মনে করে এটা বৃত্তাকার ক্ষেত্র এর ব্যাসার্ধ আর মিটার এর ব্যাসার্ধ আর মিটার এরপর অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে অন্য একটা বৃত্তের ব্যাসার্ধ কত হলে এইখানে মনে করে একটা অন্য বৃত্ত আছে প্রশ্ন হচ্ছে এর ব্যাসার্ধ কত হলে মন দিয়ে বুঝবে কথাটা এর ব্যাসার্ধ আর আর মিটার বলে দিয়েছে এবার বলছে অন্য আরেকটা বৃত্ত এর ব্যাসার্ধ কত হলে এর ব্যাসার্ধ কত হবে যে তার ক্ষেত্রফল মানে এর ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলে এর ক্ষেত্রফলের এক্স গুণ হবে তার মানে ভালো করে বুঝো কথাটা এর ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে এর যে ক্ষেত্রফলটা হবে সেটা এর ক্ষেত্রফলের এক্স গুণ হবে গুণিত এক্স হবে এর ক্ষেত্রফলের এক্স গুণ হবে তাহলে আরেকবার ঠিক করে নাও কি বললাম কথাটা তোমাকে একটা বৃত্ত দিচ্ছে যার ব্যাসার্ধ আর মিটার বলে দিয়েছে প্রথম কথা দ্বিতীয়ত দ্বিতীয় আরেকটা বৃত্ত বলছে আরেকটা বৃত্তাকার ক্ষেত্র আছে যার ব্যাসার্ধটা তোমাকে বার করতে বলেছে এর ব্যাসার্ধ কত হলে এর যে ক্ষেত্রফলটা হবে সেটা এর যত ক্ষেত্রফল হবে তার এক্স গুণ হবে খুব সহজ প্রশ্ন উত্তর আসছি ততক্ষণ তোমরা এই ছবিটা ধাঁধাটা কি হবে উত্তর এটা কিসের ছবি সেটা বলো সরে আসি আমরা উত্তরে প্রথমে ওর কাজ এখন ছেড়ে দাও আগে এতে এসো বৃত্তাকার প্রথম বৃত্তে প্রথম বৃত্তের ব্যাসার্ধ বলেছে আর মিটার প্রথম বৃত্তের ব্যাসার্ধ বলেছে আর মিটার তাহলে ক্ষেত্রফল কত প্রথম বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার নিশ্চয়ই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হবে যদি ব্যাসার্ধ আর হয় পাই আর স্কোয়ার বর্গ মিটার এইবারে তোমাকে প্রশ্নটার ক্ষেত্রফল এর ব্যাসার্ধ বার করতে বলেছে তুমি এর ব্যাসার্ধতে আগে যাবে না আগে তুমি এর সঙ্গে রিলেশনটা দেখো এর রিলেশন হচ্ছে এর ক্ষেত্রফলের এক্স গুণ তাহলে দ্বিতীয় বৃত্ত আমি নাম দিচ্ছি তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফলের এক্স গুণ তাহলে আমি এইখান থেকে সরাসরি দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল চলে আসছি এতই দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কি বলেছে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এখানে ভাষাটা কি বলেছে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে যে প্রথম তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ হবে তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এটা তার এক্স গুণ তাহলে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত হবে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের এক্স গুণ এত বর্গ মিটার যেমন বলেছে তেমনি লিখেছি এর এক্স গুণ বর্গ মিটার এইবারে প্রশ্নটা কি বলেছে অন্য একটা বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কত এর ব্যাসার্ধ বার করতে বলেছে তো যার ক্ষেত্রফল তুমি জানো এটা কার ক্ষেত্রে বেরোলো দ্বিতীয় যার ক্ষেত্রফল জানো তার ব্যাসার্ধ বার করতে পারবে কিভাবে পরিমিতের অঙ্ক ক্ষেত্রফল ফর্মুলা লিখো পাই আর স্কোয়ার ক্ষেত্রফল সব ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার শুধুমাত্র আমাদের নিউমারেটিকটা চেঞ্জ করবো আমরা আর ধরেছিলাম এটাকে একটা কিছু দিয়ে দিব আর ওয়ান দিয়ে দিলাম কারণ এটা দুটো একই ব্যাসার্ধ নয় এটাকে আর ওয়ান দিয়ে দিলাম এটা তো এদিকে তাই থাকছে যা আছে তাই এবারে তুমি ট্রান্সফার করো এত আর ওয়ান সমান পাই পাই কেটে গেল দুদিকের থেকে আর ওয়ান স্কোয়ার সমান এদিকে আর স্কোয়ার ইন্টু এক্স রইল পড়ে এত আর ওয়ান সমান স্কোয়ার ট্রান্সফার করে দাও রুট হয়ে গেল এত স্কোয়ার রুটকে খাবে স্কোয়ার রুটকে খেলে পড়ে রইল কত আর আর এক্স তো রুটকে খেতে পারবে নাই ওকে একটা রুটের মধ্যে ঘরের মধ্যে রেখে দাও ভয় যাবে তাহলে আর ওয়ান সমান স্কোয়ার ট্রান্সফার করলাম রুট হলো রুট স্কোয়ারকে খায়
আর তো বেরিয়ে গেল, এ তো বেরোতে পারলো না, ধরা পড়লো থাক ঘরে। এত আর হলো এত একক, এটা তার ক্ষেত্রফল নয় যে বর্গ লিখে দিবে। তাহলে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে? এত বৃত্তার ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে 8√x মিটার। এত দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে 8√x মিটার। সরি, মিটার দিয়ে দিয়েছে, একক তোমাকে মিটার। ব্যাস, এত উত্তর। এইবারে চলে আসে আমার এই ছবিটা, কিসের ছবি? কে কে বলতে পারলো ছবিটা কিসের বটে? কে কে কি কি আন্দাজ করেছিলে কমেন্টে জানাবে। চলে আসছে, এটা এটা হচ্ছে, কে কি ভাবলে দেখো আমি বলছি, এটা ছবিটা হচ্ছে একজন মানুষ এইরকম টুপি পরে আছে, একটা টুপি পরে আছে। তাহলে দেখো টুপিটা এই সার্কেল এবং এই সার্কেল, এই হচ্ছে সেই টুপি পরা মানুষ, এবং তাওয়াতে করে রুটি সেঁকছে। এই হলো তাওয়া, এই তাওয়ার ভেতরে রুটি, আর এই হলো তার হ্যান্ডেল। এবং ওপরের থেকে যদি তুমি ফটোটা তোলো এইভাবে, তাহলে এটা দেখতে পাবে, এই হলো টুপি, ওই হলো তাওয়া রুটি, আর এই হলো তার রড। ঠিক আছে, এইরকম ভালো ভালো ছবি শিখতে হবে, আমরা অন্য ভিডিওতে আর অন্য ছবিতে আসবো। চলে আসছে আমরা এর পরের প্রশ্ন। চলে আসছে আমরা চারের প্রশ্ন। 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তো 3, 4, 5 বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল, এই বিষয়টা তোমাদের আগেও হয়েছে, খেয়াল করে দেখো। একটা ত্রিভুজ যা 3 সেমি 4 সেমি 5 সেমি মনে করো বাহু, এর যদি পরিবৃত্ত অঙ্কন করো, মনে করো এইটা তার পরিবৃত্ত হয়েছে, তার বৈশিষ্ট্যটা কি হবে? 3, 4, 5 একটা বাহু বিশিষ্ট একটা বৃত্তের আমি যদি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে? সেটার একটা সহজ লিঙ্ক কী ছিল কথাটা, যে যদি তোমার বিষমবাহু ত্রিভুজ হয়, মনে করে দেখো বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই অসমান, বিষমবাহু ত্রিভুজের যে উপরে যদি তুমি বাইরে যদি পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে এর যে বৃহত্তম বাহুটা, বড় বাহু, ওর ঠিক মধ্যবিন্দুতেই বৃত্তটির পরিবৃত্তের কেন্দ্র অবস্থিত, এ কেন্দ্র ঠিক এইখানে অবস্থিত। তার মানে আমি শর্তটা বলে নিই আরেকবার, বিষম বাহু যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত যদি অঙ্কন করো, তাহলে ওর বড় বাহুর যে মিডিল পয়েন্ট ওইটাই ওই পরিবৃত্তের কেন্দ্র হবে। তাহলে আমাদের ব্যাস কত, তাহলে ত্রিভুজটার বৃত্তটার ব্যাস কত? 5 সেমি হবে হিসাবে। তাহলে আমি যুক্তিটা একবার লিখে দিই, যেহেতু বিষমবাহু ত্রিভুজে বৃহত্তম বাহুর মধ্যবিন্দু, বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহুর মধ্যবিন্দু হলো পরিবৃত্তের কেন্দ্র, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু যেটা, বড় বাহু, বৃহত্তম বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। এতই পরিবৃত্তের ব্যাস কত পাচ্ছ দেখতে তুমি বুঝতেই পারছো, ব্যাস হয়ে যাবে আসলে এই 5টা। এতই ব্যাসার্ধ কত হবে? 5/2 সেমি। এতএব ক্ষেত্রফল কত হবে? 5r² দ্যাট মিন্স 22/7 × 5/2 × 5/2
কাওটা কুটি করে দাও যত যাচ্ছে, দুই গারো বাইশ, পাঁচ এগারো পঞ্চ, পাঁচ এগারো পঞ্চান্ন, পঞ্চান্ন পাঁচে, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ দুই ছাব্বিশ সাতাশ, দুশো পঁচাত্তর, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ হাজার পঞ্চান্ন পাঁচ, আর নিচে হলো সাত দুগুণে চোদ্দ, দেখে নিই ভাগ করে কত হচ্ছে, চোদ্দ দুগুণে আঠাশ, চোদ্দ একে চোদ্দ তেরো, চার নয় ছত্রিশ ছয় তেরো হলো তিন, দশ করে বারো, উনিশ পূর্ণ নয় চোদ্দ, যদি আমি কিছু ভুল না থাকি উনিশ পূর্ণ নয় চোদ্দ বর্গ সেমি, এর হয়ে গেল ক্ষেত্রফল। আর যদি কিছু ভুল করে থাকি কাইন্ডলি শুধরে নেবে একটু, আমার তো বয়স হয়েছে ভুল হতেই পারে। তাহলে এটা হলো ক্ষেত্রফল, এটাই বার করতে বলেছিল পরিবৃত্তের ছোট্ট বিষয়, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের প্রশ্নে, যখন তুমি মধ্যবিন্দু পেয়ে গেছো, ব্যাস পেয়ে গেছো আর কি, বড় বাহুটে ব্যাস হবে, তাহলে ব্যাসার্ধ আর ক্ষেত্রফল। চলে আসছি পরের প্রশ্ন, চলে আসছি আমরা পাঁচের প্রশ্নে। সমবেধ বিশিষ্ট একটি টিনের পাত থেকে, মানে টিনের একটা প্লেট, সমবেধ, বেদ মানে চওড়া, চওড়াটা পাতটার সমান, যেমন বোর্ডটা চওড়াটা সমান সেরকম, পাত থেকে তিনটা বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। মনে করো এই হলো সমান চওড়া একটা প্লেট, এর থেকে তিনটা বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হচ্ছে, তিনটা বৃত্তাকার চাকতির ব্যাস হচ্ছে তিন পাঁচ সাত, তার মানে তিন পাঁচ সাত, তার মানে এটা মনে করো তিন সেমি, এটা পাঁচ সেমি, এটা সাত সেমি, কিছু আর কি, তিন পাঁচ সাত ব্যাসের দৈর্ঘ্য, ও ব্যাস বলেছে সরি, ব্যাস, তিনটার ব্যাসের অনুপাত হচ্ছে তিন পাঁচ সাত, এটা তিন তো এটা পাঁচ তো এটা সাত, কে সব থেকে বড়, কে বার করবে, আমি, এটা তাদের ওজন অনুপাত কত হবে, এদের ওজন অনুপাত কত হবে। তো খুব একটা সাধারণ কথা হলো যে যদি বেদ সমান হয়, চওড়াটা সমান হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত যা, ওজনের অনুপাতও তা, আবার বলছি ক্ষেত্রফলের অনুপাত যা, ওজনের অনুপাতও তাই হবে। তাহলে শুরু করো, আর কিছু না আশা করো তোমরা নিজেরাই বুঝতে পারছ। তাহলে চাকতি তিনটির ব্যাসের অনুপাত, চাকতি তিনটির ব্যাসের অনুপাত থ্রি ইজ টু ফাইভ ইজ টু সেভেন, অতএব তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে, ব্যাসার্ধের অনুপাত বাই টু বাই টু বাই টু, ব্যাস থেকে ব্যাসার্ধ দুই দিয়ে বার করে দিলাম। এবারে নিচে পূর্ণগুলোকে বাদ দেওয়ার জন্য কি করতে হয়, নিচে যদি ভগ্নাংশ, নিচে যদি হর থাকে তাহলে পূর্ণ সংখ্যায় কী করতে হয়, নিচের গুলো লসাও করে দাও, যত হচ্ছে সবার সংগুণ করে দাও, দুই 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 লসাও কত হবে দুই, তাহলে সবার সংগুণ করে দাও, এখানেও দুই এখানেও দুই এখানেও দুই, তারা কেটে যাবে দুই 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 দুই, তাতে কি হয়ে গেল গোটা সংখ্যা হয়ে গেল। আমি আবার বলে নিই কথাটা, জানো তোমরা যদিও, তাও ভগ্নাংশ রেখে অঙ্ক করাটা অসুবিধা, তাই ভগ্নাংশটাকে কাট করার জন্য আমরা কি করি, নিচের পুরোটা লসাও করো, নিচের লসাও করে সবার সংগুণ করে দাও, দেখবে সবাই কেটে শেষ হয়ে যাবে, তাহলে দুই 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 লসাগু দুই হবে, তাই সবার সঙ্গে দুই গুণ করে দিলাম, তাহলে উপর নিচে উপর নিচে উপর নিচে কেটে গেল, গোটা সংখ্যা পেয়ে গেলে, পূর্ণ সংখ্যা পেয়ে গেলে। সমবেধযুক্ত কোনো পাতের ক্ষেত্রফলের অনুপাত যা হবে, ওর ওজনের অনুপাতও তাই হবে, যতটা জায়গা জুড়ে আছে যে যেমন তার ওজনও তেমনি তেমনি পার্থক্য হবে, তাই আর কি। তাহলে আমরা ভাষার একটা শেষ যুক্তি দিয়ে দিব, যেহেতু সমবেধযুক্ত চাকতির ক্ষেত্রফলের অনুপাত ও
ওজনের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত ও ওজনের অনুপাত সমান হবে, তাহলে অতএব তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাদের ক্ষেত্রফল অনুপাত কত হবে? ফর্মুলা পাই আর স্কোয়ার ইজ টু পাই আর স্কোয়ার ইজ টু পাই আর স্কোয়ার, তিনজনের তিনটার ক্ষেত্রফল। এটাকে আর ওয়ান দিয়ে দিলাম, এটা আর টু দিয়ে দিলাম, আর আর থ্রি দিয়ে দিলাম। নামকরণ তো তোমাকে আলাদা দিতেই হবে। এইবার মান বসাও, একটা তিন, একটা চার, একটা পাঁচ, একটা সাত। তাহলে পাই থ্রি স্কোয়ার ইজ টু পাই ফাইভের স্কোয়ার ইজ টু পাই সেভেন স্কোয়ার। পাই 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 তো বাদ চলে গেল, পনেরো হলো তিন তিরকে নয় ইজ টু পাঁচ, পাঁচে পঁচিশ ইজ টু সাত, সাতে উনপঞ্চাশ। এতএব নয় ইজ টু পঁচিশ ইজ টু উনপঞ্চাশ, এটা কার? এটা হচ্ছে তোমার তাদের ওজনের অনুপাত, তাদের ওজনের অনুপাত এইটাই। বাস নয় ইজ টু পঁচিশ ইজ টু উনপঞ্চাশ, নাইন ইজ টু টোয়েন্টি ফাইভ ইজ টু ফর্টি নাইন হবে ওজন অনুপাত। ঠিক আছে, চ্যাপ্টারটা আমাদের শেষ হলো, এরপর নতুন চ্যাপ্টারে আসবো। আর বাকি প্রতিটি চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি, ভালো প্রশ্ন, সেগুলো আমি পরে পরে যোগ করে যাব। ঠিক আছে, এক রাউন্ড একবার শেষ করে নিই বইটা আমরা।